তো আজকে হচ্ছে 15ই মার্চ, মঙ্গলবার। আজকে আমার বিকালবেলা কোনো পড়ানো ছিল না, তো তাই জন্য আমি ডিসাইড করলাম যে একটু বেরোবো। তাই টিনটিনকে নিয়ে একটু ওয়াকে বেরিয়েছিলাম, কারণ আমি জামা কাপড় পরলে ও বায়না করছিল যে আমাকে একটু ঘুরতে নিয়ে চল। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে একটু ঘুরতে নিয়ে যাই। তাই ওকে একটু নিয়ে একটু আমাদের পাড়ার এদিকটাই আর কি কাছাকাছি একটু ঘুরে ঘাড়ে ঘুরতে গেলাম। আজকের এই ব্লগটা খুবই ইম্প্রম্পটু ব্লগ, ব্লগ করার কোনো কথাই ছিল না, বাট মনে হলো যে চলো একটু ব্লগিং করি আজকে, যেহেতু আমি ঘর থেকে বেরোচ্ছি। আজকের দিনটা একটু অন্যরকম, মঙ্গলবারের মতো নয়, নর্মালি এই সময় আমি পড়াই, কিন্তু আজকে পড়ানো ছিল না তাই জন্য, তো তাই জন্যই ব্লগটা করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর এটা খুব ছোট ব্লগ হতে চলে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি রাগেশ্রী মজুমদার ফ্রম কলকাতা। তো এই টাইমে আমি কথাগুলো বলছিলাম, বাট এত বেশি বাইকের পিছনে হাওয়া আসছিল যে আমি কোনো কথাই ঠিক করে তোমরা শুনতে পেতে না, তাই জন্য ভয়েস ওভারটা দেওয়া। তো হঠাৎ করে ইমপ্রম্পটু ডিসিশন নেওয়া হয়েছিল যে কোথাওটা যাওয়া হবে। তো তাই জন্য রাত আটটার সময় তিনি আমাকে নিতে চলে এসেছেন। তো বললো যে চলো, তার আমার সব আমাদের সব ফ্রেন্ডসরা এসেছিল, তো সবাই মিলে আমরা মোমো খেতে বেরিয়ে গিয়েছিলাম। তো দেখা যাক কোথায় যাওয়া যায় এবং কদ্দুর মোমো খাওয়া হবে। তো চলো, এইটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছু কিলোমিটার দূরে পাতুলিয়া কাছটাতে, মানে এটা টিটাগড়ের একটু কাছে আর কর্দার একটু শেষ প্রান্তে। তো আমরা সবাই মিলে দেখো চলে এসেছি এখানে। এখানে একটু গভর্নমেন্ট কলোনি, তো এখানে প্রত্যেকেই মোমো তৈরি করে, তো এখানে আমরা মোমো খেতে চলে এসেছি। একটু এই এই জায়গাটা সম্বন্ধে কিছু বলে দাও। এখন মোমো 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 ইয়ারকিনা পিছিয়ে পিছিয়ে, মানে এখানে স্পেশালিটি হচ্ছে এটাই যে অন্ধকার লাগছে পুরো। হ্যাঁ হ্যাঁ, এটাই যে এখানে সব জায়গায় মোমো এখান থেকেই যায়। আচ্ছা মোমো, আচ্ছা বলে তাই। ওকে, আর আর লজ্জা লেগে যাচ্ছে। আর কি আর কি আর কি স্পেশালিটি কি আর দিদি বলতে পারো ভালো স্পেশালিটি? এত দেখো মোরা, তো মোমো খেতে আসি এখানে। কাকিমার থেকে তুমি বেশি এসে খাও, বানর থেকে যাই হোক কাকিমাই হোক। কেমন কেন কলিকা, ফার্স্ট ইম্প্রেশন বল। ভালো ভালো কৌশিকদা, ভালো এমন করে বলছেন আমি মানিয়েছি। ওখান থেকে বেরিয়ে তারপরে নিজেরা খেয়েছি, মা বাবার জন্য কিছু নেব না, হতে পারে না, তাই মা বাবার জন্য দোসা নিয়ে নিয়েছি। এই আউটলেটটা আমাদের এখানে নতুন হয়েছে, তো মানে আউটলেট না এই শোরুমটা, তো ভাবলাম যে চলো এখান থেকে দোসা নিয়ে নিই। বাইরে জাস্ট রোদটা দেখো তোমরা, মানে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। আমি তো ভাবছি যে এই গরমের মধ্যে কি করে যাব, তাই ব্যাপার। বাট ঠিক আছে, কিছু করার নেই। দেখতেই পাচ্ছ আমার গাছগুলোর কি অবস্থা, আমার নয়নতারা গাছটা মরে গেছে,
আমি ভীষণ আপসেট যে কেন এটা হলো, এত চেষ্টা করলাম এটাকে বাঁচানোর, কিছুতেই বাঁচলো না। যাই হোক, কিছু করার নেই, যেটা না থাকা সেটাকে হাজার চেষ্টা করলেও সেটা থাকবে না। তো এটা বুধবারে সকালবেলার ব্রেকফাস্ট করছি, দেখো কিছুই ছিল না ঘরে, তো ভাবছি কি খাবো কি খাবো। তোমার রান্না করছিল মাকে সরিয়ে দিয়ে আমি প্যানকেক করে নিলাম, খুব ইজি মেথডে প্যানকেক করেছি। একটু ময়দা, একটু সুজি, আর তার মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে, একটু চিনি দিয়ে আমি প্যানকেকটা করে নিয়েছি। আর যেটা দেখলে আমি বাটার ঘষলাম, ওটা বাটানোটা অ্যাকচুয়ালি মানে ভেজিটেবল বাটার, মার্জারিন যেটাকে বলে, তো ওটা অল্প একটু প্যানে লাগিয়ে এই প্যানকেকগুলো করে নিলাম। আর দুটো প্যানকেক করেছি, তার সাথে একটু সস করেছি। তো দেখো এই যে প্যানকেকের ব্যাটারটা ভীষণ খিদে পেয়ে গেছে। बदले में मैं तेरे जो खुदा खुद भी दे जन्नते सच कहूं छोड़ दूं तूने मेरे जाना कभी नहीं जाना। तो গতকাল ব্লগটা আমি এন্ড করতে পারিনি, যেমন ভাবে ইমপ্রম্পটু ভাবে ব্লগটা স্টার্ট করেছিলাম ঠিক ততটাই ইমপ্রম্পটু ভাবে ব্লগটাকে এন্ড করে দিয়েছিলাম, বিকজ আর কিছুই করার ছিল না। সকাল থেকে পড়ানো ছিল, তারপরে টুকটাক ঘরের কাজ, ব্যাস, তারপরে আর কিছু কাজ ছিল না। তারপরে রেস্ট নিয়েছি, এখন একটু পড়ানোটা হালকা আছে বিকজ সবারই এক্সামস চলছে, তো ওই জন্য। তো গতকাল যেহেতু পড়ানো ছিল না তাই একটু বেরিয়ে গিয়েছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। টিল দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল রাগেশ্রী মজুমদার। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুশিতে থেকো।